আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এমকে জামান রচিত ইজবিল হাসান বুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটলের বিষয় কস্ট অফ ক্যাপিটাল, মূলধনের ব্যয়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়টি বিবে ফার্স্টার থেকে বিবে ফোর্থার পর্যন্ত বিভিন্ন সিলেবাসে দেওয়া হয়েছে। এদের অঙ্কগুলি সহজভাবে শেখানোর উদ্দেশ্যে আমার বইয়ে আমি পাঁচটি ফরম্যাটে ভাগ করে অঙ্কগুলো আলাদা করে সাজিয়ে দিয়েছি। একজন শিক্ষার্থী যদি এই পাঁচটি ফরম্যাটে মাত্র পাঁচটি অঙ্ক ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ এবাদের কোনো অঙ্ক আর জটিল থাকবে না। মূলধনের ব্যয় বলতে আমরা কি বুঝি? শেখাদিগণ, একটি কারবার বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করে থাকে। যে সমস্ত উৎস থেকে মূলধন সংগ্রহ করে থাকে, সে সমস্ত উৎসে যে ব্যয় প্রদান করা হয় তাকে মূলধনের ব্যয় বলা হয়। সাধারণত কারবার চারটি উৎস থেকে মূলধন সংগ্রহ করে থাকে। সে চারটি হলো ডেপ্ট বা ঋণপত্র, ইকুইটি, প্রিফারেড শেয়ার এবং রিটার্ন আর্নিং। এই সমস্ত উৎসের নাম অনুযায়ী এদেরকে আমরা এভাবে বলতে পারি যে কস্ট অফ ডেপ্ট, কস্ট অফ প্রিফারেড, কস্ট অফ ইকুইটি বা কমন স্টক, কস্ট অফ রিটার্ন আর্নিং। লাস্ট আমরা পাঁচতম ফরম্যাটে দিয়েছি কস্ট অফ ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, WACC, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এই পাঁচটি ফরম্যাটে অঙ্কগুলি আলাদাভাবে আমার বইয়ে আমি সাজায় দিয়েছি। যেহেতু এই অধ্যায়ের অঙ্কগুলি সূত্রের মাধ্যমে করতে হবে, তাহলে চলুন প্রথমে এক নজরে আমরা ফরম্যাট অনুযায়ী সূত্রগুলো দেখে আসি। পয়েন্ট নম্বর ওয়ান, কস্ট অফ ডেপ্ট। কস্ট অফ ডেপ্ট বলতে আমরা বুঝি যে ঋণপত্রের মাধ্যমে কারবার যে সমস্ত মূলধন সংগ্রহ করে থাকে, সেই মূলধনের যে ব্যয় প্রদান করা হয় সেটা হচ্ছে কস্ট অফ ডেপ্ট। কস্ট অফ ডেপ্ট দুই প্রকার, অর্থাৎ ডিবেঞ্চার দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে পরিশোধিত আর একটা হলো অপরিশোধিত। অপরিশোধিত আবার দুই ভাগে ভাগ করা যায়, বিফোর ট্যাক্স, আফটার ট্যাক্স। অর্থাৎ ট্যাক্স দেওয়ার পূর্ববর্তী ব্যয় আর ট্যাক্স দেওয়ার পরবর্তী ব্যয়, এই দুইটা সূত্রে ভাগ করা হয়েছে। আর পরিশোধিত আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, বিফোর ট্যাক্স অ্যাজ ওয়েল অ্যাজ আফটার ট্যাক্স। এখন আসুন পরিশোধিত আর অপরিশোধিত আমরা চিনব কীভাবে। প্রশ্নপত্রে ই রিনিউয়েবল লেখা থাকবে, এটা হলো অপরিশোধিত, অর্থাৎ পারপিচুয়াল, পারপিচুয়াল অথবা ই রিনিউয়েবল। এটা খুবই ছোট সূত্র। যেমন বিফোর ট্যাক্সের সূত্র হলো KI সমান সমান ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইড বাই নিট সেল ভ্যালু ইনটু 100। ইন্টারেস্ট অ্যামাউন্ট রেট দেওয়া থাকবে, আমরা ক্যালকুলেশন করে ইন্টারেস্ট অ্যামাউন্ট বের করে নিতে পারবো, এবং নিট সেল ভ্যালু পরিষেবাতে সাপ্লাই দেওয়া থাকবে, সেটা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আমরা এখানে কস্ট অফ ডেপ্ট পেয়ে যাবো বিফোর ট্যাক্স। এবার আসুন আফটার ট্যাক্স কস্ট অফ ডেপ্ট, KD সমান সমান ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইড বাই নিট সেল ভ্যালু। একই রকম সূত্র থাকবে, শুধুমাত্র এখানে বাড়তি উপরে 1- ট্যাক্স রেট আসবে, কারণ আফটার ট্যাক্স বললে ইন্টারেস্ট থেকে ট্যাক্সের পরিমাণ প্রথমে মাইনাস করে দিতে হয়, তো 1- ট্যাক্স রেট বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটাই। তো একই সূত্র বিফোর এবং আফটার, শুধুমাত্র পার্থক্য হলো 1- ট্যাক্স রেট, এটা শুধু বাড়তি আসবে আফটার ট্যাক্সের জন্য। পরিশোধিত রিনিউয়েবল, রিনিউয়েবল এটা হলো ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া থাকবে প্রশ্নপত্রে। যখন প্রশ্নপত্রে মেয়াদকাল দেওয়া থাকবে তখন আমরা দেখে চিনতে পারবো এটা হলো পরিশোধিত ডেপ্ট। এটা সূত্র আসুন বিফোর ট্যাক্স আর আফটার ট্যাক্স, একই সূত্র, শুধুমাত্র 1- ট্যাক্স রেট, একটা আসবে আর একটা আসবে না। বিফোরে 1- ট্যাক্স রেট আসে না, আর আফটারে 1- ট্যাক্স রেট আসবে। তাহলে সূত্রটা দেখুন, প্রথম সূত্র হলো ইন্টারেস্ট অ্যামাউন্ট প্লাস রিনিউয়েবল ভ্যালু মাইনাস নিট সেল ভ্যালু ভাগ এন। এন পরিষেবাতে সাপ্লাই দেওয়া থাকবে, নিট সেল ভ্যালু দেওয়া থাকবে, রিডিমেবল ভ্যালু পরিশোধিত মূল্য, অর্থাৎ ম্যাচুরিটির শেষে কত টাকা পরিশোধ করতে হবে সেটা লেখা থাকবে, আর না লেখা থাকলে ফেস ভ্যালুটাই তখন রিনিউয়েবল ভ্যালু হবে। আর রিনিউয়েবল ভ্যালু সম্পর্কে আমরা প্রবলেম সলভ করার সময় আরও বিস্তারিত আলোচনা করব। এবার ডিভাইডেড বাই রিনিউয়েবল ভ্যালু প্লাস নিট সেল ভ্যালু ভাগ টু, এ হচ্ছে আমাদের সূত্র। একই সূত্র দেখুন আফটার ট্যাক্সের ক্ষেত্রে, ইন্টারেস্ট অ্যামাউন্ট 1- ট্যাক্স রেট, এইটুকু শুধু আমরা বাড়তি লিখেছি, প্লাস রিনিউয়েবল ভ্যালু মাইনাস নিট সেল ভ্যালু ভাগ এন হোল ডিভাইডেড বাই রিনিউয়েবল ভ্যালু প্লাস নিট সেল ভ্যালু ভাগ টু। তাহলে একটা সূত্র আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হলো বিফোর ট্যাক্স, একটা হলো আফটার ট্যাক্স। তো অপরিশোধিত দুইটা সূত্র, পরিশোধিত দুইটা সূত্র, মোট কয়টা হলো? চারটা সূত্র। আজকের ক্লাসে আমরা এক নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব এই চারটা সূত্র দিয়ে। আগামী ক্লাসে আমরা 2 ফরম্যাট করব। তো আসুন আমরা 1 ফরম্যাটে যে সূত্রগুলো দেখলাম এই অনুযায়ী এবার আমাদের বই থেকে অঙ্কগুলো সমাধান করে আসি। প্রথম 1 প্রবলেম বলা হচ্ছে
কাউন্সার কোম্পানি হ্যাজ 15% পারপিসিয়াল ডেপ্ট। এই পারপিসিয়াল ডেপ্ট হলো অপরিশোধিত ডেপ্ট। অফ টাকা 1000, ফেস ভ্যালু হলো 1000 টাকা। দ্য ট্যাক্স রেট ইজ 50%, ডিটারমাইন দ্য কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটাল তৈরি করতে হবে, মূলধনের ব্যয় তৈরি করতে হবে। যেহেতু এটা ডিবেঞ্চারের থেকে নেওয়া হয়েছে, সুতরাং কস্ট অফ ডেপ্ট আসবে। তাহলে কস্ট অফ ক্যাপিটালের ভিতরে কস্ট অফ ডেপ্ট হলো এটা, ডিটারমাইন দ্য কস্ট অফ ক্যাপিটাল বিফোর ট্যাক্স অ্যাজ ওয়েল অ্যাজ আফটার ট্যাক্স। বিফোর ট্যাক্সও দেখাতে হবে, আফটার ট্যাক্সও দেখাতে হবে। অ্যাজুমিং দ্য ডেপ্ট ইজ ইস্যু, ডেপ্টটা তিনভাবে ইস্যু হতে পারে। যে অ্যাট পার, সমান মূল্যে ইস্যু হতে পারে, অর্থাৎ ফেস ভ্যালুর সমপরিমাণ। অ্যাট প্রিমিয়াম, অধিহারে হতে পারে। অ্যাট ডিসকাউন্ট, অবহারে হতে পারে। তো এটা আমাদের বলা হচ্ছে ইস্যু হয়েছে অ্যাট পার, অর্থাৎ বিক্রয় মূল্য সমান, ফেস ভ্যালুর সমান বিক্রি হবে। তো আসুন এইটুক প্রশ্ন এখন আমরা যেহেতু বুঝতে পারলাম যে অপরিশোধিত ডিবেঞ্চারের সূত্র। তো সূত্র হলো এইটা, বিফোর ট্যাক্সের জন্য উই নো দ্যাট, আমরা জানি কেআই সমান সমান ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইডেড বাই নেট সেল ভ্যালু ইনটু 100। হিয়ারে ফেস ভ্যালু 1000 টাকা, ইন্টারেস্ট অ্যামাউন্ট 15%, এতে আসে 150 টাকা। সেল ভ্যালু 1000, নেট সেল ভ্যালু 1000। ফেস ভ্যালু এখানে বলছে ইস্যু অ্যাট পার, এই জন্য সেল ভ্যালু নেট সেল ভ্যালু একই হয়েছে, 1000 হয়েছে। এখন আসি, আমরা 150কে ভাগ করলাম 1000 দিয়ে, ভাগ করে 100 দিয়ে গুণ করলে কত পার্সেন্ট আসে? 15%। আফটার ট্যাক্স ইন্টারেস্ট অ্যামাউন্ট অন মাইনাস ট্যাক্স রেট ডিভাইড বাই নেট সেল ভ্যালু ইনটু 100। ইন্টারেস্ট অ্যামাউন্ট 150, অন মাইনাস ট্যাক্স রেট হলো 50%, তাহলে অন থেকে 0.50 চলে গেলে 0.5 থাকে। 0.5-এর সাথে 150 গুণ করলে কত আসে? 75 টাকা। 75 টাকাকে 1000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 7.5% আসে। এটা হলো আফটার ট্যাক্স। তাহলে বিফোর ট্যাক্স, আফটার ট্যাক্স আমরা অপরিশোধিত সূত্র দিয়ে অঙ্কটি করে ফেললাম। এখন এখানে ছিল ইস্যু অ্যাট পার। ইস্যু তো তিনভাবে হতে পারে বলেছি, যে সমান মূল্য যদি ইস্যু হয় তাহলে এটা হবে। এবার আসুন দুই নম্বর অঙ্কটি। হাফসা কোম্পানি হ্যাজ 15% পারপিসিয়াল ডেপ্ট অফ টাকা 1000, 10000। 10000 টাকা হলো ফেস ভ্যালু, 15% হলো সুদের হার। দ্য ট্যাক্স রেট ইজ 50%, ডিটারমাইন দ্য কস্ট অফ ক্যাপিটাল বিফোর ট্যাক্স অ্যাজ ওয়েল অ্যাজ আফটার ট্যাক্স। ডিবেঞ্চার ইজ ইস্যু অ্যাট 10% ডিসকাউন্ট। ডিবেঞ্চারটা বিক্রি হবে কম মূল্যে, অর্থাৎ ফেস ভ্যালু যা আছে তার থেকে 10% কমে বিক্রি হবে। তো আমরা যেহেতু বুঝতে পারলাম এটা অপরিশোধিত, অপরিশোধিত ছোট সূত্রটা লিখলাম। উই নো দ্যাট, আমরা জানি কেআই সমান সমান ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইড বাই নেট সেল ভ্যালু ইনটু 100। হিয়ারে ফেস ভ্যালু লিখলাম 10000 টাকা, ইন্টারেস্ট অ্যামাউন্ট 10000-এর উপরে 15%, 1500 টাকা। ডিসকাউন্ট 10000-এর 10%, 1000 টাকা। তাহলে সেল ভ্যালু হবে 9000 টাকা, এটাই নেট সেল ভ্যালু। কোনো আনুষঙ্গিক ব্যয় নেই এখানে, যদি ব্যয় থাকতো আমরা সেটা দেখাতাম। তো আসুন এখানে আমরা 1500কে 9000 দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলাম, এতে আসলো 16.67%। এরপরে আসুন আফটার ট্যাক্স। একই সূত্র, অন মাইনাস ট্যাক্স রেট, এই কথাটা একটু বেশি আসবে। তো একই ফিগার আমরা লিখলাম, অন মাইনাস ট্যাক্স রেট, এখানে ট্যাক্স রেট 50%। তো 50% বাদ দিলে 0.5, 1500 দ্বারা ভাগ করলে 750, 750কে 9000 দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলে আসে 8.33%। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসুন তিন নম্বর বলা আছে, এ কোম্পানি হ্যাজ 15% পারপিসিয়াল ডেপ্ট অফ টাকা 10000, দ্য ট্যাক্স রেট ইজ 50%, ডিটারমাইন দ্য কস্ট অফ ক্যাপিটাল বিফোর ট্যাক্স অ্যাজ ওয়েল অ্যাজ আফটার ট্যাক্স। অ্যাজুমিং ডিবেঞ্চার ইজ ইস্যু অ্যাট 10% প্রিমিয়াম, অধিহারে বিক্রি হয়েছে। ধরে নিতে হবে যে ডিবেঞ্চারটা অধিহারে বিক্রি হয়েছে। তাহলে ফেস ভ্যালু কত? 10000। এখন সেল ভ্যালু তো 10% বেশি বিক্রি হবে, 10% কত হয়? 1000। তাহলে সেল ভ্যালু হবে 11000, আর নেট সেল ভ্যালু হবে 11000। ট্যাক্স রেট দিয়ে আছে 50%, 15% আছে ইন্টারেস্ট অ্যামাউন্ট। তো আমরা এটা লিখলাম, ফেস ভ্যালু 10000, নেট সেল ভ্যালু, ইন্টারেস্ট অ্যামাউন্ট 1500, আর প্রিমিয়াম আছে 1000, সেল ভ্যালু 11000, নেট সেল ভ্যালু 11000। তো বিফোর ট্যাক্সে অন মাইনাস ট্যাক্স রেট লাগে না, ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইড বাই নেট সেল ভ্যালু ইনটু 100, এতে আসে 13.64%। আফটার ট্যাক্সে ইন্টারেস্ট অ্যামাউন্ট অন মাইনাস ট্যাক্স রেট ডিভাইড বাই নেট সেল ভ্যালু ইনটু 100, এতে 1500 টাকা হচ্ছে ইন্টারেস্ট অ্যামাউন্ট, অন মাইনাস ট্যাক্স রেট 0.5 দ্বারা গুণ করলে 750, 750কে 11000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলাম 6.82%। এই তিনটে অঙ্ক আমরা করলাম কীভাবে, যে ইস্যু অ্যাট পার, ইস্যু অ্যাট ডিসকাউন্ট, ইস্যু অ্যাট প্রিমিয়াম, তিন সিচুয়েশনে আমাদের বিক্রি হতে পারে ডিবেঞ্চার, এটা আমরা দেখাই দিলাম। এবার 4 নম্বর অঙ্ক আসুন,
A company has 15% perpetual debt, 10,000 taka face value. The tax rate is 50%, determine the cost of capital before tax as well as after tax, assuming the debenture is issued. Act number at par, 2 number at 10% discount, 3 number at 10% premium. তাহলে তিনটা সিচুয়েশন একসাথে দেওয়া হয়েছে, তাহলে অঙ্ক কয়বার হবে? তিনবার হবে। তা আবার বিফোর ট্যাক্স আফটার ট্যাক্স, বিফোর ট্যাক্স আফটার ট্যাক্স, এভাবে ছয়টা অঙ্ক হবে। তো প্রথমে আসুন, হোয়েন ইস্যু অ্যাট পার, যখন সমান মূল্যে বিক্রয় তখন নেট সেল ভ্যালু, আমরা এটা লিখলাম বিফোর ট্যাক্সের সূত্র, ইন্টারেস্ট অ্যামাউন্ট ডিভাইড বাই নেট সেল ভ্যালু ইনটু 100। হিয়ারে ফেস ভ্যালু লিখলাম, ইন্টারেস্ট অ্যামাউন্ট 1500 বেড়েছে, সেল ভ্যালু 10,000, কারণ অ্যাট পার ছিল লেখা, নেট সেল ভ্যালু 10,000, 1500কে 10,000 দ্বারা ভাগ করে একসাথে গুণ করলে 15% আসে। আফটার ট্যাক্স অন মাইনাস ট্যাক্স রেট, এই কথাটা অতিরিক্ত আসবে, তাহলে 1500 থেকে ট্যাক্স রেট বাদ দেওয়ার পরে 750 থেকে 750কে আমরা 10,000 দ্বারা ভাগ করে একসাথে গুণ করলাম, এতে আসলো 7.50%। এ হলো আমাদের অ্যাট পার, তার কস্ট দেখালাম। এবার আসুন, হোয়েন ইস্যু অ্যাট 10% ডিসকাউন্ট, যদি ডিসকাউন্টে বিক্রি হয় তাহলে সেল ভ্যালু কমে যাবে আর সব ঠিক থাকবে। ফেস ভ্যালু 10,000, ইন্টারেস্ট অ্যামাউন্ট 1500, ঠিক আছে, ডিসকাউন্ট 10% করলে হয় 1,000, এই 1,000 কমে গেলে সেল ভ্যালু হচ্ছে 9,000, আর নেট সেল ভ্যালু 9,000। তো আমরা সেটাই লিখলাম, 1500কে 9,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলাম, 16.67%। আর আফটার ট্যাক্স যখন করলাম তখন ওই 750কে 9,000 দ্বারা ভাগ করে 100 গুণ করলাম, তাতে আসলে 8.33%। তিন নম্বর রিকোয়ারমেন্টে, হোয়েন ইস্যু অ্যাট 10% প্রিমিয়াম, তাহলে ফেস ভ্যালু ছিল 10,000 টাকা, ইন্টারেস্ট অ্যামাউন্ট 1500, প্রিমিয়াম হচ্ছে 1,000, সেল ভ্যালু 11,000, নেট সেল ভ্যালু 11,000। তো 11,000কে 1500কে 11,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলাম, তাতে আসলো 13.64%। আফটার ট্যাক্স যখন বলা হবে তখন ইন্টারেস্ট অ্যামাউন্ট অন মাইনাস ট্যাক্স রেট ডিভাইড বাই 11,000 টাকা, তাহলে ইন্টারেস্ট অ্যামাউন্ট ছিল 1500, অন মাইনাস ট্যাক্স রেট ছিল 0.5 দিয়ে গুণ করলে 750কে 11,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আসে 6.82%। আশা করি অপরিশোধিত সকল নিয়ম কানুন সব কিছু আপনারা বুঝতে পারছেন। এবার আমরা পরিশোধিত দেখে আসি। পরিশোধিতে পিরিয়ডিক্যাল লেখা থাকে, ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া থাকে এবং রিডিম অ্যাবেল লেখা থাকে, পরিশোধিত মূল্য, রিডিম অ্যাবেল ভ্যালু। পাঁচ নম্বর অঙ্ক আমাদের বইয়ের, এ কোম্পানি ইস্যু 15% ডিভেঞ্চার অফ টাকা 1,000 ফর অ্যান অ্যামাউন্ট এগ্রিগেটিং 2,00,000 টাকা অ্যাট 20% প্রিমিয়াম রিডিমেবল অ্যাট পার আফটার 5 ইয়ার্স। দ্য কোম্পানিজ ট্যাক্স রেট ইজ 40%, ডিটারমাইন দ্য কস্ট অফ ডেপ্ট, কস্ট অফ ডেপ্ট তৈরি করতে হবে। ফেস ভ্যালু যেখানে 1,000 টাকা, আর এখানে যে এগ্রিগেটিং 2,00,000 টাকা, এটা আমাদের কোনো কাজে লাগবে না। আর এখানে বলা হচ্ছে যে ইস্যু হবে 20% প্রিমিয়াম অধিহারে, আর রিডিমেবল ভ্যালু আফটার 5 ইয়ার্স অ্যাট পার, সমান মূল্যে। এখানে অ্যাট পার রিডিমেবল ভ্যালু, পরিশোধিত মূল্য ম্যাচুরিটির শেষে, এটা তিনভাবে হতে পারে, অ্যাট পার সমান মূল্যে হতে পারে, অ্যাট প্রিমিয়াম অধিহারে হতে পারে, অ্যাট ডিসকাউন্ট অবহারে হতে পারে। কিছু না বলা থাকলে তখন সমপরিমাণ অর্থাৎ ফেস ভ্যালু যা আর বি হবে তাই, আর যদি কিছু বলা থাকে সে অনুযায়ী কাজ করতে হবে। তাহলে কী বলা থাকতে পারে? রিডিম অ্যাট পার, রিডিম অ্যাট প্রিমিয়াম, রিডিম অ্যাট ডিসকাউন্ট, এই তিনটা যে কোনো একটা বলতে পারে। তো এখানে আমাদের বলছে রিডিমেবল অ্যাট পার সমান মূল্যে পরিশোধ হবে আফটার 5 ইয়ার্স, 5 বছর পরে। তো আমরা পরিশোধিত কীভাবে হলো এখন বুঝতে পারলাম, রিডিমেবল লেখা ছিল, 5 বছর মেয়াদ দিয়ে আসলো। দ্য কোম্পানি ট্যাক্স রেট 40%, ডিটারমাইন দ্য কস্ট অফ ডেপ্ট, তাহলে কোন সূত্র হবে এটা? পরিশোধিতর বড় সূত্রটা হবে। উইনো দ্যাট, আমরা জানি কস্ট অফ ডেপ্ট সমান সমান ইন্টারেস্ট অ্যামাউন্ট অন মাইনাস ট্যাক্স রেট প্লাস আর ভি রিডিমেবল ভ্যালু মাইনাস নেট সেল ভ্যালু ডিভাইড বাই এন হোল ডিভাইডেড বাই আর ভি প্লাস নেট সেল ভ্যালু ভাগ 2। হিয়ারে ফেস ভ্যালু লিখলাম 1,000 টাকা, রিডিমেবল ভ্যালু 1,000 টাকা, কারণ অ্যাট পার বলেছে বলে আর ভি সমান হয়েছে। ইন্টারেস্ট অ্যামাউন্ট 150 টাকা, প্রিমিয়াম এখানে বিক্রয় মূল্য 20% অধিকারে বিক্রয় করা হবে, ইস্যু করা হবে, তাহলে প্রিমিয়াম হয়েছে 200 টাকা, তাহলে সেল ভ্যালু এখন কত হবে? 1,000 আর 200, 1,200 টাকা, নেট সেল ভ্যালু 1,200 টাকা, ম্যাচুরিটি পিরিয়ড 5 বছর। সূত্রে এখন মানগুলো বসিয়ে অ্যাপ্লাই করলাম, ক্যালকুলেশন করে দেখলাম 4.55%, এটাই হয়েছে আমাদের পরিশোধিত ডিভেন্সারের সূত্র, কস্ট অফ ডেপ্ট, অ্যান্সার শেষ। এটা যদি বলতো বিফোর ট্যাক্স করো তাহলে আমরা কী করতাম? এখানে অন মাইনাস ট্যাক্স রেট এই কথাটা লিখতাম না, এখানে যদি আফটার ট্যাক্স বলতো তাহলে আমরা এটাই করতাম। এখন কিছুই বলা ছিল না কিন্তু ট্যাক্স রেট দেওয়া ছিল, তাহলে অবশ্যই ট্যাক্স রেট অ্যাপ্লাই করতে হবে। আশা করি বুঝতে পারছেন কথা। এরপরে আসুন আরেকটা অঙ্ক আমাদের বই, 6 নম্বর অঙ্ক, এক্স ওয়াই জেড কোম্পানি হ্যাজ ডিভেঞ্চার আউটস্ট্যান্ডিং উইথ এ 5 ইয়ার লেফট বিফোর ম্যাচুরিটি, ম্যাচুরিটির পূর্বে 5 বছর অতিবাহিত হয়ে যাবে, তার মানে এটা পরিশোধিত। যখন বছর উল্লেখ থাকবে তখন আমরা বুঝবো সেটা পরিশোধিত, আর বছর উল্লেখ না থাকলে তখন সেটা অপরিশোধিত। দ্য ডিভেঞ্চার আর কারেন্টলি সেলিং ফর টাকা 95,
দ্য ফেস ভ্যালু অফ টাকা একশো, একশো টাকা হচ্ছে ফেস ভ্যালু ডিবেঞ্চারের, আর নেট সেল ভ্যালু হচ্ছে 95 টাকা। দ্য ডিবেঞ্চার আর টু বি রিডিম পরিশোধ হবে অ্যাট 5% প্রিমিয়াম অধিহারে, 5% অধিহারে, ফেস ভ্যালু 100 টাকা, যদি 5% অধিহার করা হয় তাহলে 5 টাকা বের হবে প্রিমিয়াম, তাহলে আরবি হবে 105 টাকা। দ্য ইন্টারেস্ট ইজ পেইড অ্যানুয়ালি অ্যাট এ রেট অফ 12%, দ্য ফার্ম ট্যাক্স রেট 35%। তাহলে এখানে কস্ট অফ ডেট দেখাতে হবে, আমরা লিখলাম উইনো দ্যাট, আমরা জানি কস্ট অফ ডেট সমান সমান ইন্টারেস্ট অ্যামাউন্ট অন মাইনাস ট্যাক্স রেট, আর ভি মাইনাস নেট সেল ভ্যালু ভাগ এন হোল ডিভাইডেড বাই আর ভি প্লাস নেট সেল ভ্যালু ভাগ টু। হিয়ারে ফেস ভ্যালু লিখলাম 100 টাকা, প্রিমিয়াম 5 টাকা, আর ভি হচ্ছে 105 টাকা, ইন্টারেস্ট অ্যামাউন্ট 12 টাকা, সেল ভ্যালু 95, নেট সেল ভ্যালু 95, এন হচ্ছে 5 বছর। এই হচ্ছে আমাদের মানগুলো, এখন সূত্রে বসিয়ে অ্যাপ্লাই করলাম, ক্যালকুলেশন করে দেখি যে এখানে আসে 9.80%, এটা অ্যান্সার, আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা আরেকটা দেখি, এ কোম্পানি ইস্যু নিউ ডিভেন্সার অফ টাকা 20 লক্ষ, নিউ ডিভেন্সার 20 লক্ষ টাকা ইস্যু করেছে অ্যাট পার সমান মূল্যে, তাহলে সেল ভ্যালু কিন্তু 20 লক্ষ হয়েছে, ফেস ভ্যালু 20 লক্ষ, সেল ভ্যালু 20 লক্ষ, কারণ অ্যাট পার লেখা রয়েছে, ইস্যু অ্যাট পার। সেক্ষেত্রে আবার মনে করাই দিই যে ইস্যু তিনভাবে হতে পারে, ইস্যু অ্যাট পার, ইস্যু অ্যাট প্রিমিয়াম, ইস্যু অ্যাট ডিসকাউন্ট, আর রিডিউয়েবল ভ্যালু পরিশোধিত মূল্য মেয়াদ শেষে, এটাও তিনভাবে হতে পারে, রিনিউয়েবল অ্যাট পার, রিনিউয়েবল অ্যাট প্রিমিয়াম, রিনিউয়েবল অ্যাট ডিসকাউন্ট। খেয়াল রাখবেন তো কার সাথে আমাদের প্রিমিয়াম আসে, রিনিউয়েবলের সাথে নাকি ইস্যুর সাথে, খেয়াল করতে হবে। এখানে বলছে ইস্যু অ্যাট পার সমান মূল্যে বিক্রি হয়েছে, তাহলে সেল ভ্যালু 20 লাখ থাকবে, দ্য নিট প্রসিড বিং 18 লাখ, এই নিট প্রসিড বলতে নিট সেল ভ্যালু 18 লাখ, ইট হ্যাজ এ 13.5% রেট অফ ইন্টারেস্ট অ্যান্ড 7 ইয়ার ম্যাচুরিটি, বুঝতে, এই সুদের হার হচ্ছে 13.5% এবং ম্যাচুরিটি পিরিয়ড 7 বছর, দ্য কোম্পানিজ ট্যাক্স রেট 52%। হোয়াট ইজ দ্য কস্ট অফ ডিভেন্সার ইস্যু, তাহলে কস্ট অফ ডিভেন্সার কত হবে, কে ডি এটা দেখাতে হবে, এইটুক হচ্ছে প্রশ্ন। তো আমরা পরের সেন্টেন্সটা লেখা আছে, এটা আমরা পরে দেখবো, আমরা প্রথম সেন্টেন্সটা আগে অ্যান্সার করে আসি। উই নো দ্যাট, আমরা জানি কস্ট অফ ডেট সমান ইন্টারেস্ট অ্যামাউন্ট অন মাইনাস ট্যাক্স রেট প্লাস আর ভি মাইনাস নেট সেল ভ্যালু ভাগ এন হোল ডিভাইডেড বাই আর ভি প্লাস নেট সেল ভ্যালু ভাগ টু। হিয়ারে আমরা মান লিখলাম ফেস ভ্যালু, তারপরে রিডিউয়েবল ভ্যালু অ্যাট পার, আর রিডিউয়েবল ভ্যালু সম্পর্কে কিছু বলা ছিল না, এই জন্য আমরা অ্যাট পার লিখে দিয়েছি, আর ইন্টারেস্ট অ্যামাউন্ট 2,70,000 রয়েছে, নিট সেল ভ্যালু 18 লক্ষ দেওয়া আছে প্রশ্নে, সাপ্লাই এন এর মান হচ্ছে এখানে 7 বছর, ট্যাক্স রেট 52%। সূত্রে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলাম, তাতে আসলো আমাদের 8.32% অ্যান্সার। ক্যালকুলেশন অফ কস্ট অফ ডেট কেডি হোয়েন দ্য নিট সেল ভ্যালু 22 লক্ষ, এটা আমাদের পরের সেন্টেন্সে বলছিল, হোয়াট উইল বি দ্য কস্ট অফ কস্ট ইন 4 ইয়ার্স, 4 বছর পরে কস্ট কত হবে ইফ দ্য মার্কেট ভ্যালু অ্যাট দ্যাট টাইম ইজ 22 লাখ, যদি ওই সময় নিট সেল ভ্যালু 22 লাখ হয়, তাহলে নিট সেল ভ্যালু 22 লাখ হলে 4 বছরে কস্ট অফ ক্যাপিটাল কত হবে, কেডি সমান সমান ইন্টারেস্ট অ্যামাউন্ট অন মাইনাস ট্যাক্স রেট প্লাস আর ভি মাইনাস নিট সেল ভ্যালু ভাগ এন হোল ডিভাইড বাই আর ভি প্লাস নিট সেল ভ্যালু ভাগ টু ইন্টু 100। হেয়ার ফেস ভ্যালু আর রিনিউয়েবল ভ্যালু, আমরা তো রিনিউয়েবল ভ্যালু কিছু পাইনি মানে সমান থাকবে, আর ইন্টারেস্ট অ্যামাউন্ট পেয়ে গেছি, নিট সেল ভ্যালু 22 লাখ বলা আছে নতুন করে, 4 ইয়ার হচ্ছে নাম্বার অফ ইয়ার, আর ট্যাক্স রেট 52%। এখন সূত্রে মানগুলো বসিয়ে আমরা দেখলাম, ব্যাস অ্যান্সার আসলো 3.79%। শিক্ষার্থীগণ, তাহলে আমরা কস্ট অফ ডেট শিখলাম আজকের ক্লাসে, এখনই আপনারা যারা ভিডিওটা দেখবেন দেখলেন তারা সঙ্গে সঙ্গে হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন আমার বই থেকে, এগুলো প্র্যাকটিস করবেন। তাহলে আজকে আমরা কস্ট অফ ডেট শিখলাম, কস্ট অফ ডেট দুই ভাগে ভাগ করেছি, প্রথম পরিশোধিত আর অপরিশোধিত। পরিশোধিত চেনার উপায় আমরা শিখেছি যে ম্যাচুরিটি দেওয়া থাকবে, রিডিউমের লেখা থাকবে, পিরিওডিক্যাল লেখা থাকবে, এই তিনটা উপায় আমরা পরিশোধিত চিনতে পারবো। অপরিশোধিত কি, ম্যাচুরিটি দেওয়া থাকবে না, কোনো মেয়াদকাল দেওয়া থাকবে না, রিডিউমের লেখা থাকবে না, লেখা থাকবে ইরিডিউমেবল, পারপিচুয়াল এইভাবে লেখা থাকবে। তাই আমরা এই যে আজকের ক্লাসে করলাম, এটা পরিশোধিত ছিল আর অপরিশোধিত ছিল। এবার আসুন, ইস্যু মানে বিক্রি করা, আর ডিভেন্সারটা বিক্রি হতে পারে 3 সিচুয়েশনে, ইস্যু অ্যাট পার সমান মূল্যে, অর্থাৎ ডিভেন্সারের যা ফেস ভ্যালু বিক্রয় মূল্য তাই হবে, এটাকে বলা হয় অ্যাট পার, আর ইস্যু অ্যাট ডিসকাউন্ট কম মূল্যে বিক্রি হতে পারে ফেস ভ্যালু থেকে কমে, আর ইস্যু অ্যাট প্রিমিয়াম অধিহারে বিক্রি হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসুন, রিনিউয়েবল পরিশোধিত যখন হবে তখন আবার তিনভাবে হতে পারে আর ভি, রিনিউয়েবল অ্যাট পার, রিনিউয়েবল অ্যাট প্রিমিয়াম, রিনিউয়েবল অ্যাট ডিসকাউন্ট, এ হবে তিনভাবে হতে পারে। যাক, তাহলে আমরা কস্ট অফ ডেট শিখে ফেললাম, কেডি, কেডি হচ্ছে বিফোর ট্যাক্স আফটার ট্যাক্স, এই দুটো সূত্র দিয়ে।
তো শিক্ষার্থীগণ, আজকের ক্লাসে আমরা যে ফরম্যাটটা শিখলাম, আপনারা এখনই ভিডিওটা অফ করে আপনারা এখনই খাতা কলমে প্র্যাকটিস করা শুরু করুন আমার বই থেকে। আর যাদের কাছে আমার বইটা নেই, তারা বই সংগ্রহ করার জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস থেকে কুরিয়ার সার্ভিসে অনলাইনে বই নিলে আপনি সুলভ মূল্যে নিতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করুন, আর যে কোনো সমস্যা অঙ্ক নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে। আলহামদুলিল্লাহ, তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।